আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার বাবা অনেক বাজার করে নিয়ে আসছে। তো এটা স্বাভাবিক, সবসময় বাজার করে, তবে আমার বাবার একটা হবি বলা যায় এটা। এক একজনের এক একটা হবি থাকে, আর আমার বাবার হবি হলো অনেক বেশি বেশি বাজার করা। তো ঘুম থেকে উঠেই দেখলাম যে অনেক বাজার, তো ভাবলাম আজকে একটা ভিডিও করে ফেলি কি কি বাজার করলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে এখানে মাছ নিয়ে আসছে, মাছটা অনেক বড়, তাই কেটে নিয়ে আসছে, আর আমার আপু এখানে মাছ রান্না করবে। তো মাছ এখান থেকে সিলেক্ট করছে কোন পিসগুলো সে নিবে। আর এখানে ইলিশ মাছও আছে, এখানে দুইটা কাতলা মাছ আছে, এগুলো সাইজে ছোট, তাই এগুলো কেটে আনেনি। এই যে তাজা কই মাছ, এখানে মুরগি নিয়ে আসছে, আর মুরগি তাজা মুরগি আনলে আমার খুবই খারাপ লাগে, এগুলো কেটে ফেলবে একটু পর, আর এই জন্য আমার ভালো লাগে না। তবে কেটে আনলে তখন তো আর দেখি না, তো ওইটা আর মানে অনেকে বলে যে খাও কিভাবে, খাওয়ার সময় খারাপ লাগে না, তো আমার কথা হলো আমি তো দেখি নাই, আর নিজের চোখে দেখলে খুবই মায়া লাগে এগুলোর জন্য। এই সাদাটা আমার কাছে অনেক ভালো লাগছে, মুরগিটা কিভাবে তাকিয়ে আছে দেখেন। আর এখানে গরুর কলিজা, গরুর মাংস নিয়ে আসছে। তো বাসায় আসার পর আব্বু জিজ্ঞাসা করছে যে কি খেতে চাও, আমি বলছি গরুর কলিজা খাবো, তো নিয়ে আসছে সে। আর এখানে টুকিটাকি বাজার করছে, মশলা আইটেম কিছু কিনছে। দুইটা রাজহাঁস নিয়ে আসছে, রাজহাঁস দুইটা আসলে বাচ্চা হাঁস, আর আমি বলছিলাম যে ওরা রাজহাঁস নাকি ঘাস খায়, তো আমার বোন ঘাস নিয়ে আসছে, ও সামনে দিচ্ছিল, তারপর আমি বললাম যে এটা ছাগল না যে ছাগলের মতো খাবে, তো সামনে দিয়ে রাখো, দিচ্ছিল ওরা খাবে। এগুলো দেখো অনেক মায়া লাগতেছে, তবে হাঁসের মাংস আমার খুবই পছন্দ। আর এখানে আমার বোন মাছ রান্না করছে, তাজা মাছ যখনই আব্বু আনে তখনই সে এগুলো রান্না করে, টাটকা খেতে আসলে অনেক ভালো লাগে। আর এখন এটা সে রান্না করবে, আপুর হাতের মাছ ভুনা অনেক বেশি মজা হয় আর আমার কাছে অনেক ভালো লাগে, আর সবাই খুব প্রশংসা করে আপুর মাছ ভুনার, আর ও করতে খুব পছন্দ করে, ওর হাতের রান্না অনেক মজা, বিশেষ করে মাছ ভুনাটা। আমার বাসা মানে অনেক খাওয়া দাওয়া, আর আমার বাবা যেমন অনেক বাজার করতে পছন্দ করে, আর আমার আম্মু অনেক বেশি বেশি রান্না করে, 6-7 রকমের আইটেম রান্না করে সবসময়, তো আমরাও খাওয়া দাওয়াটা একটু বেশি করি, তবে আমাকে দেখে কেউ বলবে না আমি এত খাওয়া দাওয়া করি। এই তো মাছ ভুনা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়ার পালা। কালারটা অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয় লাগছে, আর এখন খাবো। আর এই যে নিয়ে নিয়েছি, আমি কিন্তু সকালে নাস্তা করেছি, এরপরও আবার এটা খাচ্ছি, অনেক স্বাদ হয়েছে। এখন দুপুর হয়ে গেছে, আবার খাবার নিয়ে বসলাম। এই যে মুরগির মাংস, ইলিশ মাছের ডিম ভুনা আমার খুবই পছন্দের, আর এখানে মাছ, শাক আর ডাল ভর্তা। তো আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন, আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তো লাইক করবেন ভিডিও ভালো লাগলে। আর আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।